হ্যালো বন্ধুরা, এই যে দেখো এটা কে বসে আছে, এটা ভূতনি। স্কুল থেকে আমার সোনামাটা চলে এসেছে, কুচুমনাটা। আজকে কুচুমনাদের স্কুলে রেখেছিল, কি করতে রেখেছিল মা? প্রোগ্রাম ছিল আজকে, কিসের জন্য প্রোগ্রাম? গ্রাজুয়েশন সেরেমনি ছিল। ও, আজকে গ্রাজুয়েশন কি সেরেমনি ছিল। তো ওখানে হচ্ছে তোমার মেয়েদের হচ্ছে ক্লাস 9 থেকে যে 10 উঠলো সেটার জন্য একটা সার্টিফিকেট দিল, আর একটা করে পেন দিয়েছে, আর চকলেট দিয়েছে। হ্যাঁ, নবীন কি নবীন বরণ, এটাকে দেখতে গেলে হয়তো নবীন বরণই। তোরা তো ফাইনাল এবার 10 উঠে যাচ্ছিস, ওই জন্য বা 10 উঠে গেছিস, উঠে যাচ্ছিস না, আমি ভুলভাল বলে যাচ্ছি। যাই হোক, 10 ক্লাস 10 উঠেছে বলে এদেরকে একটা সম্মান দিয়েছে, মানে স্কুল থেকে একটা সার্টিফিকেট, একটা মানে ক্লাস 9 থেকে যে 10 দেখা সার্টিফিকেট, ওইটা দেখা সার্টিফিকেটটা, ওদের একটা সম্মান দিয়েছে। যাই হোক, চকলেটটা এখন দেখাচ্ছে না, যদি এখন তোমরা লোক ঠোক দিয়ে দাও, আমিও যদি চাই ভাগ চাই, ওর জন্য দেখাচ্ছে না। যাই হোক, এই যে মেয়েকে নাগো, বন্ধুরা মজা করছিলাম, তোমরাও জানো। এই যে মেয়ের জন্য কফি গরম করে দিলাম, আর এই যে পাউরুটি আছে, আর এই যে আমার রান্নাঘরের কাজ পুরো পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে, সব মোছামুছি। ওভেনে তো ভাত ঠাত ফেলে, এক একা ভাতের ফ্যান ট্যান ফেলে যা যা করে রাখে সব, এগুলো ঝিকঠিকগুলো মাজলাম। এই যে মেঝে পরিষ্কার করে সব ওভেন টোভেন মুছে, এই যে শুধু চা, এটার মধ্যে কফিটা ছিল বলে সিঙ্ক টিঙ্ক সব আমার মাজা হয়ে গেছে, পরিষ্কার, বেসিনও পরিষ্কার, আমার রান্নাঘরের কাজ কমপ্লিট। এবারে আমি যাব, ঘর টর তো সব মোছা হয়ে গেছে, এবার আমি যাব বিছানাটা গোছাতে। বিছানাটা আমি এখন গোছাবো, গুছিয়ে পরিষ্কার করে ঘরটা আরেকবার ঝাড় দেবো, পরিষ্কার করে ঝাঁটপাট দিয়ে আমি চলে যাব, জামা কাপড় কেচে স্নান টান করে এসে তারপরে রান্না করব। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। হাজবেন্ডের খাওয়া হয়ে গেছে, বললাম আমরা দুজনে খাবো। এই যে ও জুতো পরছে, হাতটা ধুয়ে নাও একটু, এই যে হাতটা, এই যে তোমাদেরকে উপর থেকে দেখাচ্ছি, এই যে ও এখন বেরিয়ে যাবে ডিউটি, এই যে, এই যে এখন ডিউটি বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আরেকটা পাশে নিয়ে নাও, ওই আরেকটা পাশে হ্যান্ডেল ব্যাগে বেরিয়ে গেল। তো আমার কফিটা একটু ফিনিশ করে নিয়ে এবারে জোর কদমে লেগে পড়বো কাজে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে ব্লগটা। দেখো দেখো, সরকি মাছের তরকারি, তোমরা যে যে খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও। ডাল আছে কিন্তু ডাল খাবো না, আর এই সাদা ভাত। তো চলো খাওয়া দাওয়া হয়ে যাক, সুটকি মাছ দেখে আমার জিভের জল পড়ে যাচ্ছে, খেয়ে নিস, খেয়ে উঠে তারপরে তোমাদের সাথে আবার সেই সন্ধ্যাবেলায় দেখা। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো আমাদের বাড়িতে একটা কুম্ভকর্ণ ঘুমাচ্ছে, এখনো ওঠেনি। এই দেখো কুম্ভকর্ণ, কখন থেকে ডাক দিচ্ছি উঠছেই না, স্কুলের পড়া করেনি কিছু না, কালকে মর্নিংয়ে আবার স্কুল আছে। এই দেখো ভালো করে কুম্ভকর্ণটার মুখটা দেখাই, এই দেখো। আমি কখন উঠে গেছি ঘুম থেকে, উঠে ফ্রেশ হয়ে আমি রেডিও হয়ে গেলাম রিলস বানাবার জন্য, দেখো কুম্ভকর্ণটা এখনো পর্যন্ত ঘুমিয়ে যাচ্ছে। তো দেখো আমার সোফাটা দেখেছো, একদম টাল জামা কাপড়, দুদিন ধরে যা কাচাকুচি হয়েছে সব এরকম টাল। আর ওপরে আছে না ভিজা জামা কাপড়, নেই, সব নিয়ে চলে এসেছিস। তুই যে বললি ওগুলো ভিজা শুকায়নি, আর জুতোটা ঢুকিয়েছিলি। যাই হোক, এই তো এই হচ্ছে এখন, এগুলো কতদিনে গুছাবো, আজকে আর ইচ্ছে করছে না এগুলো গুছাতে, থাক যবে মন যাবে তবে গুছাবো, আর ইচ্ছে করছে না যাওয়া। ঠান্ডা, একটু চা বানিয়ে খেলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, একটু লাল চা আর একটু নিমকি খেলাম, কুচো নিমকি। যাই হোক, তোমাদের সাথে আর ওটা শেয়ার করিনি, কী আর দেখাবো এটাতে। তো এখন বাজে 9টা, 9টা বাজতে যায়, 9টা বাজেনি, 8:50 বাজে। তো হু হু করছে, কিরম বদমাইশ দেখো। শোনা, উঠে পড়ে নে বাবা, স্কুলের পড়াগুলো করে নাও। কালকে কালকের কোনো পড়া দেয়নি কালকে? এই কালকে তো ক্লাস হয়েছিল, কালকে তো তুই যাসনি, সেই পড়াগুলো করতে হবে না, পড়াগুলো জেনে আসিসনি মনোরিমার কাছ থেকে, তো ওগুলো পড়ে নে বাবা। একদিন একদিন গ্যাপ হয়ে গেল, যে যেগুলো নোটসগুলো নিয়ে এসছিস কালকে যাসনি বলে, সেই নোটসগুলো পড়ে নে বাবা। একদিন গ্যাপ হয়ে গেল তোর নিজেরই প্রবলেম হবে, যাও উঠে পড়ে নাও, তারপরে খিদে পেলে আমি তোমাকে ভাত দিয়ে দেবো, খেয়ে নেবে, তারপর পরে আমি আমাদের মতন করে ভাত বসাবো। যাও যাও, তরকারিটা গরম করে তোমাকে ভাত দিয়ে দেবো একটু পরে, তোমার খিদে পেলে, যাও
তো বন্ধুরা চলো আমরা খাওয়ার সময় আবার দেখা হচ্ছে আমাদের। হ্যাঁ আমাদের তো কি আমরা আমাদের বলে যাচ্ছি ভুলভাল, তো খাওয়ার সময় একেবারে তোমাদের সাথে দেখা করবো। হ্যাঁ তো চলো এখনের জন্য টাটা বন্ধুরা, গুড আফটারনুন। তো এখন হচ্ছে আমরা লাঞ্চ করতে বসবো, তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকের লাঞ্চে কি কি আছে। রাতেও সে একই ফুটকি মাছের তরকারি আর ভাত। তো চলো খাওয়া দাওয়া হয়ে যাক, তবে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। বন্ধুরা এখন বাজে হচ্ছে রাতে 9:52, তো আমরা এখন ডিনার করতে বসবো। তো তোমরা দেখছিলাম দম ঘুমাচ্ছিলাম, আজকে জানি না আমার কিসে ধরেছে, এত এত ঘুম পেয়েছিল তাই ঘুমিয়ে পড়েছিলাম, কিছু আমার চোখ মুখ ফুর ফুলে গেছে। তো চলো তোমরা দেখিয়ে দিই রাতে কী খাবো এখন।